প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো এবং নিরাপদে আছো, সুস্থ আছো। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে ক্লাসে আছি আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, প্রভাষক ভূগোল বিভাগ, নুরুজ্জামান বিশ্বাস কলেজ, আল্লাহর দরগা, দৌলতপুর, কুষ্টিয়া। আজকে তোমাদের একাদশ ও দ্বাদশ শ্রেণী ভূগোল প্রথম পত্র চতুর্থ অধ্যায়ের একটি পাঠ নিয়ে আলোচনা করব। গত ক্লাসে তোমাদের সাথে এই চতুর্থ অধ্যায়ের বায়ু দূষণের কারণ এবং মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব, এগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকে চতুর্থ অধ্যায়েরই আরেকটি নতুন পাঠ নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। ক্লাসের শুরুতে চলো একটি ভিডিও দেখি। ঢাকার বায়ু এবং পরিবেশ দূষণ রোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যর্থতায় ক্ষোভ জানিয়েছেন হাইকোর্ট। দুপুরে ঢাকায় বায়ু দূষণের কারণ এবং দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ বিষয়ে আদেশে হাইকোর্টে ক্ষোভ জানান। সড়ক পরিবহন আইন অনুযায়ী কালো ধোঁয়া নির্গমনকারী সমস্ত যানবাহন রাস্তায় চলাচল বন্ধ করতে হবে। বেআইনি সকল ইটভাটা দুই মাসের মধ্যে বন্ধের নির্দেশ দেন আদালত। লাইসেন্সবিহীন সকল টায়ার পোড়ানো এবং ব্যাটারি মেরামতের কার্যক্রম এক মাসের মধ্যে বন্ধের নির্দেশ। আবাসিক এলাকায় শপিং মল এবং রাস্তায় যেন কোন ময়লা পড়ে না থাকে সে বিষয়ে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন হাইকোর্ট। আজ সকালে পৃথিবী রক্ষায় অবদান রাখতে পারেন আপনিও। ছোট ছোট কয়েকটি উপায়ে আপনি বায়ু দূষণ রোধ করতে পারেন। নিজের গাড়িটা ছোটখাটো কারণে বের না করে কার্বন নিঃসরণের বিরুদ্ধে লড়াইয়ে সহযোগিতা করতে পারেন আপনিও। নতুন গাড়ি কেনার সময় দেখুন তার নিঃসরণ হার কেমন। সবচেয়ে কম নিঃসরণ হয় এমন গাড়ি পরিবেশের জন্য ভালো। সমস্যা সমাধানে ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়ছে সারা বিশ্বে। সম্ভব হলে আপনিও যোগ দিন ইলেকট্রিক গাড়ির মালিকদের দলে। আপনার ভ্রমণের পরিবহনটি অন্য কারো সঙ্গে শেয়ার করতে পারেন, ফলে রাস্তায় কম পরিবহন চলবে এবং কার্বন নিঃসরণ কমবে। বাসায় সোলার প্যানেল ব্যবহার করুন। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওতে কি দেখলে? হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছো, ভিডিওতে বায়ু দূষণ প্রতিরোধের উপায় দেখলাম, তাই না? হ্যাঁ, তাহলে বলো তো আজকের পাঠের বিষয় কি হতে পারে? হ্যাঁ ঠিক বলেছো, আজকের পাঠের বিষয় বায়ু দূষণ প্রতিরোধের উপায় হতে পারে। তাহলে নিশ্চয় তোমাদের কাছে খাতা কলম রেডি আছে, তো তোমরা আজকের পাঠের বিষয় লিখে নাও। আজকের পাঠের বিষয় বায়ু দূষণ প্রতিরোধের উপায়। শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমাদের আজকের পাঠের বিষয় লিখা হয়ে গেছে। আমরা পরবর্তী অংশে যাই। আজকের পাঠ শেষে আমরা যা যা শিখতে পারব, বায়ু দূষণ কাকে বলে তা বলতে পারবে, বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলি বলতে পারবে এবং বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো ব্যাখ্যা করতে পারবে। তাই শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কাছে খাতা কলম আছে, তোমরা অবশ্যই আজকের এই পাঠের যে শিখনফল, এই শিখনফল তিনটি লিখে নিবে। অবশ্য প্রথম শিখনফল নিয়ে আমরা গত দুইটা ক্লাসেই আলোচনা করছি। এই অধ্যায়ে দুইটা যে ক্লাস নিয়েছিলাম সেই অধ্যায়ে, এই অধ্যায়ের প্রথম ক্লাসেই আলোচনা করেছিলাম যে বায়ু দূষণ কাকে বলে সেটা বলতে পারবে। দ্বিতীয়টাও এটা ছিল, আজকে এর অংশ বিশেষ হিসাবে এই প্রশ্নটি আছে। তাহলে আশা করছি তোমাদের শিখনফল লেখা হয়ে গেছে। শিক্ষার্থী বন্ধুরা, নিচের ছবিগুলো লক্ষ্য করো। হ্যাঁ, এখানে তিনটি ছবি আমরা দেখছি। এই তিনটি ছবি দ্বারা কি বোঝানো হয়েছে দেখো। প্রথম ছবি যেটা, এই যে এখানে, এইটা দ্বারা কালো ধোঁয়া নির্গত হচ্ছে। কালো ধোঁয়া দ্বারা কি হয়? হ্যাঁ ঠিক বলেছো, বায়ু দূষণ হয়। পরবর্তীতে দেখো, এখানে একটি কলকারখানা বা পারমাণবিক চুল্লি থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে। এই কালো ধোঁয়া থেকেও সাধারণত বাতাস বা বায়ু, যাই বলি না কেন, এটা দূষিত হয়ে থাকে। এখানে একটা চলমান ছবি এটা। আর তৃতীয় ছবিতে দেখো, এখানে শিক্ষার্থীরা ক্লাস থেকে বাড়িতে ফিরছে বা ক্লাসে যাচ্ছে, কিন্তু এই যে বায়ু দূষিত হচ্ছে, এই দূষিত বায়ুর হাত থেকে নিজেদেরকে সুরক্ষা করার জন্য কি করছে?
হ্যাঁ, মাস্ক বা নিজেদের ব্যবহৃত কাপড় ইত্যাদি দিয়ে তারা নিজেদেরকে সুরক্ষা করার চেষ্টা করছে। তাহলে এই তিনটা ছবি দ্বারা মূলত বোঝানো হয়েছে কি, হ্যাঁ ঠিক বলেছো, বায়ু দূষণ। বায়ু দূষণ, তাহলে বায়ু দূষণ কাকে বলে তা আমরা একটু দেখে নিই। শিক্ষার্থী বন্ধুরা এসো, তাহলে বায়ু দূষণ কাকে বলে তা জেনে নিই। অবশ্যই ইতিপূর্বের ক্লাসগুলোতেও আমরা বায়ু দূষণ নিয়ে আলোচনা করছি, আসলে এই পাঠের অংশ বিশেষ হিসাবে এটা এই স্লাইডে রাখতে হয় তাই রাখা হয়েছে। তা যাই হোক, তারপরে আশা করছি তোমরা বায়ু দূষণ কাকে বলে সেটা বলতে পারবে। কি পারবে না? হ্যাঁ অবশ্যই অবশ্যই, থ্যাংক ইউ। তারপরেও আমরা একবার দেখি যে বায়ু দূষণ কাকে বলে। হ্যাঁ, বাতাসে এমন কিছু ক্ষতিকারক উপাদান মিশে বায়ু স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে যা মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে, তাকেই বায়ু দূষণ বলে। আরেকবার দেখো, বাতাসে এমন কিছু ক্ষতিকারক উপাদান মিশে যা বায়ুর স্বাভাবিক গুণাগুণ নষ্ট করে এবং সেটা মানুষ ও পরিবেশের জন্য ক্ষতিকর প্রভাব ফেলে, সেটাই কি? বায়ু দূষণ। তাহলে আশা করছি তোমরা বায়ু দূষণ কাকে বলে সেটা অবশ্যই বলতে পারবে। এসো এক নজরে বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো জেনে নিই। এক নজরে কি বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলো জেনে নিই। আমাদের মূল আলোচ্য বিষয় কিন্তু এটাই যে বায়ু দূষণ প্রতিরোধের উপায়। তাহলে কোন কোন উপায়ে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় সেইটা আমরা এক নজরে একটু দেখে নিই। দেখো, বায়ু দূষণ প্রতিরোধের উপায়, এখন উপায়গুলি কি কি সেইটা আমরা একটু দেখব। এক নম্বর, বৃক্ষরোপণ, জ্বালানি নিয়ন্ত্রণ, দূষণ পদার্থের পরিশোধন, উৎপাদন প্রণালীর উন্নতি সাধন, দ্রুত ময়লা অপসারণ, অঞ্চল ভাগ, পারমাণবিক বিস্ফোরণ নিয়ন্ত্রণ এবং আইনে শাসন প্রতিষ্ঠা করা। এছাড়াও আরো অনেকগুলি উপায় থাকতে পারে, যেমন জনগণকে সচেতন করা, বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে যদি জনগণকে সচেতন করা যায় তাহলেও বায়ু দূষণ প্রতিরোধ করা কিছুটা নিয়ন্ত্রণ করা বা প্রতিরোধ করা সম্ভব। এরপরে যদি আমরা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত অর্থাৎ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করি এটা যে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলি কি কি, মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের কেমন প্রভাব ফেলে ইত্যাদি ক্ষতিকর দিকগুলো যদি আমরা পাঠ্য বইয়ের অন্তর্ভুক্ত করতে পারি তাহলে পরে শিক্ষার্থীদের সহজেই এখানে বায়ু দূষণ প্রতিরোধ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব। তারপরে এই যে আইনের শাসন প্রতিষ্ঠা করা ইত্যাদি, এই যে এইগুলি মূলত বায়ু দূষণ প্রতিরোধের উপায়। তাহলে এই বায়ু দূষণ প্রতিরোধের যে উপায়, এই উপায়গুলি আমরা একে একে ব্যাখ্যা করি। তাহলে আমরা ইতিপূর্বে কিন্তু শিখন ফলের দুইটা অংশ অর্থাৎ বায়ু দূষণ কাকে বলে সেটা আমরা ইতিপূর্বে যে ক্লাসগুলো হয়েছে সেখানেও আলোচনা করছিলাম। তারপরে দ্বিতীয় অংশ যেটা, যে বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলি বলতে পারবে, এটা ছিল দ্বিতীয় শিখন ফল। তাহলে এই যে দ্বিতীয় শিখন ফল অনুযায়ী বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলি আমরা এক নজরে দেখছি। অবশ্যই তোমরা খাতা কলম রেডি আছে, এই উপায়গুলি লিখে নিবে, ঠিক আছে না? হ্যাঁ, লেখা হয়ে গেছে, ওকে থ্যাংক ইউ। তাহলে পরে আমরা পরবর্তী অংশে যাই। হ্যাঁ, এখানে আমরা তিনটি ছবি লক্ষ্য করছি বায়ু দূষণ প্রতিরোধের উপায় সমূহ। তার ভিতরে প্রথম ছবিতে লক্ষ্য করছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখানে কি করছে, বৃক্ষরোপণ করছে। হ্যাঁ, বৃক্ষরোপণ করছে, বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়, যেটা আমরা পরবর্তীতে বিস্তারিত আলোচনায় তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দ্বিতীয় ছবিতে আমরা দেখছি যে মাননীয় শিক্ষামন্ত্রী ডাক্তার দীপুমণি উনি এখানে বৃক্ষরোপণ করছেন, সাথে হয়তো শিক্ষার্থীরা আছেন। তৃতীয় ছবিতে আমরা দেখছি যে একটি ছেলে এখানে দাঁড়িয়ে আছে গাছতলায়, অর্থাৎ একটি গাছের বাগানের পাশে দাঁড়িয়ে আছে, সেখানে কি করছে, বৃক্ষ, এই যে বৃক্ষ রোপণের মাধ্যমে যে বায়ু দূষণ প্রতিরোধ করা যায় সেটা কি কিভাবে। দেখো, এখানে বৃক্ষ আমাদেরকে কি দিচ্ছে, এই যে লাল যে আইকনটা দেখছে এইটা কি, কার্বন ডাইঅক্সাইড, আর সবুজটা কি, অক্সিজেন। অর্থাৎ
ছেলেটা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছে আর বৃক্ষ অক্সিজেন দিচ্ছে ছেলেটাকে। তারপরে কি আমরা সাধারণত নিঃশ্বাসে কি গ্রহণ করি? অক্সিজেন। আর ত্যাগ করি কি? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড শোষণ করে কে? হ্যাঁ ঠিক বলেছ, বৃক্ষ কার্বন ডাইঅক্সাইড গুলো শোষণ করে, আর বৃক্ষ বিনিময়ে আমাদেরকে কি দেয়? অক্সিজেন দেয়। এখন পূর্বের ক্লাসে আমরা দেখেছিলাম যে বৃক্ষ নিধন অর্থাৎ গাছপালা কেটে ফেলা হয়েছে। এই যে গাছপালা কেটে ফেললে, আমরা ওখানে বিস্তারিত আলোচনা করছিলাম যে গাছ বৃক্ষ নিধনের ফলে বায়ু দূষণ হয়, তাহলে বৃক্ষ রোপণের মাধ্যমে কি করা যায়? বায়ু দূষণ প্রতিরোধ করা যায়। বৃক্ষ রোপণ না করলে পারে, যদি বৃক্ষ নিধন করা যায় তাহলে বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে বায়ু দূষণ হয়ে থাকে। আর এখানে যেটা দেখছি বৃক্ষ রোপণ করা হচ্ছে, অর্থাৎ বৃক্ষ রোপণের মাধ্যমে বাতাসের আমাদের যে পরিবেশের ভারসাম্য অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইড, এই ভারসাম্য বজায় থাকে, ফলে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। তাহলে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, বৃক্ষরোপণ করছে, বৃক্ষরোপণের ফলে দেখো বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে এবং অক্সিজেন ত্যাগ করে, যেটা আমরা তৃতীয় ছবিতে দেখলাম। আবার একবার দেখে, হ্যাঁ এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে আর আমরা বৃক্ষকে কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, অর্থাৎ আমরা কার্বন ডাইঅক্সাইড ছাড়ছি, সেটা বৃক্ষ গ্রহণ করছে। তাহলে আমরা এখানে দেখি যে বৃক্ষরোপণ, এই যে বৃক্ষ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করছে এবং অক্সিজেন ত্যাগ করে, যা প্রকৃতির ভারসাম্য রক্ষা করে। ইতিপূর্বে তোমাদের সাথে এটা নিয়ে আমি বললাম। এবং বায়ু দূষণ বায়ু পরিশোধন করে, তাই বায়ু পরিশোধন করে, তাই বৃক্ষরোপণ করে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। ঠিক আছে না? হ্যাঁ, পরবর্তীতে যাই। এখানে যে তিনটি ছবি আমরা লক্ষ্য করছি, দেখো এখানে প্রথম ছবিতে অনেকগুলি যানবাহন চলাচল করছে কিন্তু কোনো কালো ধোঁয়া নির্গত হচ্ছে না, তাহলে বোঝা যাচ্ছে যে এখানে ডিজেল বা পেট্রোল এই টাইপের জ্বালানি ব্যবহার করা হয় নাই। দ্বিতীয় ছবি একটি চল, এখানে তিনটি ছবি চলমান ছবি অর্থাৎ জীবন্ত ছবি আমরা দেখছি। দ্বিতীয় ছবিতে দেখছি যে কি করছে, হ্যাঁ হ্যাঁ গ্যাসের চুলা জ্বলছে। এই গ্যাসের চুলার ফলে এটা এইটা জীবাশ্ম জ্বালানি, এখানেও কিন্তু কিছুটা বায়ু দূষণ হয়, তবে লাকড়ি অর্থাৎ খড়ির মাধ্যমে বা কাঠের মাধ্যমে, যা কাঠকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে যে পরিমাণ কালো ধোঁয়া নির্গত হয় এখানে কিন্তু সেটা হয় না। তৃতীয় ছবিতে দেখছি কি, হ্যাঁ কারেন্টের চুলা, ঠিক বলেছো কারেন্টের চুলা, তাহলে কারেন্টের চুলার মাধ্যমে কিন্তু কোনো রকমই বায়ু দূষণ হয় না। তাহলে এখানে কাঠ, কয়লা, কেরোসিন, পেট্রোল, ডিজেল ইত্যাদি জ্বালানির পরিবর্তে যদি দেখো, আমরা একটু দেখি যে বিকল্প জ্বালানি, এই যে অধিক ধোঁয়া উৎপাদক জ্বালানির ব্যবহার নিয়ন্ত্রণ, অর্থাৎ কাঠ, কয়লা, পেট্রোল, ডিজেল, কেরোসিন প্রভৃতি জ্বালানি দহনের ফলে অধিক হারে কালো ধোঁয়া নির্গত হয়ে থাকে, কিন্তু সিএনজি রান্নার কাজে, সিএনজি কোথায়? হ্যাঁ পরিবহনে, রান্নার কাজে প্রাকৃতিক গ্যাসের চুল্লি, বৈদ্যুতিক চুল্লি ব্যবহার করে পরিবেশ দূষণ অর্থাৎ বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। তাহলে অধিক ধোঁয়া উৎপাদনকারী জ্বালানি নিয়ন্ত্রণ করেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। ঠিক আছে না? হ্যাঁ, কি ভালো লাগছে খুব? ওকে থ্যাংক ইউ। হ্যাঁ, এখানে যে তিনটি ছবি আমরা লক্ষ্য করছি, এখানে তিনটি ছবি দ্বারা কি করা হচ্ছে? হ্যাঁ ঠিক বলেছ, ময়লা আবর্জনা অর্থাৎ ডাস্ট গুলোকে, ময়লা আবর্জনা, পরিত্যক্ত ময়লা আবর্জনা, এই ময়লা আবর্জনাকে পরিশোধন করা হচ্ছে। এই ময়লা আবর্জনা গুলোকে যদি যত্রতত্র ফেলে দেওয়ার আগে পরিশোধন করা হয়, পরিশোধন করে যদি বিকল্প কোনো কাজে লাগানো যায়, তারপরে যদি এদেরকে পরিশোধনের পরে যদি কোনো নির্ধারিত স্থানে ফেলা যায়, তাহলে এখান থেকে বায়ু দূষণ তেমন হবে না। তাহলে কি করা হচ্ছে এখানে আমরা একটু দেখে, দূষণ পদার্থের পরিশোধন, হ্যাঁ যেটা নিয়ে আমরা আলোচনা করতেছিলাম, দূষণ পদার্থের পরিশোধন অর্থাৎ যে সকল পদার্থগুলি মুক্ত বায়ুতে, অর্থাৎ দূষিত পদার্থ মুক্ত বায়ুতে ছড়িয়ে পড়ার আগেই গবেষণাগারে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে পরিশোধন করে তাকে অন্য কোনো কাজে লাগানো যেতে পারে, তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। অর্থাৎ দূষণ পদার্থগুলি
নির্ধারিত স্থানে ফেলার আগে যদি পরিশোধন করা যায় এবং এই বর্জ্যগুলি যদি পরিশোধন করে আমাদের বিভিন্ন কাজে লাগাতে পারি, যেমন উন্নত দেশগুলো কি করছে, এই বর্জ্য পদার্থগুলি অর্থাৎ ময়লা আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন করছে, সার উৎপাদন করছে ইত্যাদি, তাহলে এই বিকল্প হিসাবে যদি আমরাও ব্যবহার করতে পারি তাহলে পরে বায়ু দূষণ প্রতিরোধ করা অনেকটা সম্ভব। কি বোঝা যায়? ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, যদি কখনো বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে প্রশ্ন করবে, ঠিক আছে না? এবং যদি এখনো প্রশ্ন না করো, পরবর্তীতে সমস্যা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী অংশে গিয়ে দেখি, এখানে তিনটি ছবি লক্ষ্য করছি। এখানে যে তিনটি ছবি লক্ষ্য করছি, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আগে আমরা দেখছিলাম যে ব্রিকফিল্ড থেকে, কলকারখানা থেকে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এখানে কিন্তু অনেকটা ধোঁয়া নির্গত হচ্ছে বাট কালো ধোঁয়ার পরিমাণ খুব কম। তারপরেও আরেকটা কাজ করা হয়েছে, কি করা হয়েছে, যে এই যে চিমনি গুলোকে অনেক উঁচু করা হয়েছে, অর্থাৎ দূষিত বায়ুগুলোকে চিমনির উঁচু করে যদি আমরা বায়ুমণ্ডলের উচ্চ স্তরে এই দূষিত বায়ুগুলোকে ছেড়ে দিতে পারি তাহলে নিম্ন স্তরের বায়ুগুলি তেমন দূষিত হবে না। তাহলে আমরা একটু দেখে নিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ। হ্যাঁ, ওকে, তারপরে আমরা একটু দেখে নিই। এই যে এখানে বলছে যে উৎপাদন প্রণালীর উন্নতি সাধন, অর্থাৎ আমরা ব্রিকফিল্ডে যে আগে ড্রাম চুল্লি ব্যবহার করা হতো, এখন কিন্তু ফিড চুল্লি ব্যবহার করা হয়, অর্থাৎ উৎপাদন প্রণালী কিছুটা উন্নতি সাধন করা হয়েছে, চুল্লিগুলিকে অনেক উঁচু করা হয়েছে। তাই আমি এখানে বলছি যে উৎপাদন প্রণালীর উন্নতি সাধন করে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। যেমন শিল্প কলকারখানা থেকে নির্গত গ্যাস বা ধোঁয়া যথাযথ পরিশোধনের পর যদি উচ্চ চিমনির মাধ্যমে উচ্চ বায়ুমণ্ডলের উচ্চ স্তরে ছাড়ার ব্যবস্থা করা হয় তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা কিছুটা হলেও সম্ভব। তাহলে উৎপাদন প্রণালীর উন্নতি সাধন করেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব হবে, ঠিক আছে না? হ্যাঁ, আমরা পরবর্তী অংশে যাই। এখানে যে তিনটি ছবি লক্ষ্য করছি, এই তিনটি ছবি দ্বারা কি বোঝানো হয়েছে বলতে পারো কি? হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছ যে এই যে শহর অঞ্চলে সাধারণত সিটি কর্পোরেশন, পৌর এলাকা, এখানকার নির্ধারিত স্থানে ময়লা আবর্জনা তেমন ফেলা হয় না, সাধারণত বাড়ির আশেপাশে ড্রাম বা ইয়ে রাখা হয়, সেখানে ময়লা আবর্জনা ফেলা হয়, সিটি কর্পোরেশন বা পৌরসভার লোকজন নিয়ে গিয়ে একটা জায়গাতে ফেলে, তারপরে কি করে সেখান থেকে নিয়ে গিয়ে আবার নির্ধারিত স্থানে ফেলা হয়। এই যে যে ড্রাম গুলো পড়ে আছে সাধারণত এইরকম জায়গাতে, প্রথম ছবিতে যেখানে আমরা এই যে এখানে যে ছবিটা লক্ষ্য করছি, এই জায়গা এইরকম একটা জায়গাতে দেখবে, শহরে গেলে এরকম একটা জায়গাতে সাধারণত ময়লা আবর্জনা গুলো ফেলা হয়ে থাকে। তারপরে এখান থেকে কি করা হয়, এই যে দ্বিতীয় ছবিতে এই ট্রাকে উঠানো হচ্ছে, অর্থাৎ এই গাড়িগুলোতে উঠানো হচ্ছে নির্ধারিত স্থানে ফেলার পর, ফেলার জন্য। এখন তৃতীয় ছবিতে দেখছি যে এই ট্রাকে উঠানোর পরে নির্ধারিত স্থানে এই ময়লা আবর্জনা গুলো ফেলা হচ্ছে। আসলে এখানে যেটা ফেলা হচ্ছে এটাও আমি বলবো একটা অব্যবস্থাপনা, কারণ এখানে কিন্তু পানিতে ফেলা হচ্ছে, পানির পাশে, এখানে পানি দূষণ হবে। তাই কাছাকাছি এখানে একটা ছবি দেখানোর কথা তাই দেখানো হয়েছে, যদি এই ব্যবস্থা না করে অর্থাৎ নির্ধারিত একটা গর্ত বা যে কোনো জায়গায় ফেলে রাখা হয় এবং সেইটাকে যদি পরিশোধন করে যদি আমরা বিকল্প যা বিকল্প কাজে ব্যবহার করতে পারি তাহলে আমার মনে হয় বায়ু দূষণ প্রতিরোধ করা আরো বেটার হবে। তাহলে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, দ্রুত ময়লা অপসারণ ও নির্ধারিত স্থানে ফেলা, বড় বড় শহরের অধিবাসীগণ তাদের খাবারের উচ্ছিষ্ট ময়লা আবর্জনা, তাদের খাবারের উচ্ছিষ্ট অর্থাৎ অবশিষ্ট কিছু যে খাবারের উচ্ছিষ্ট অংশ থাকে সেগুলো, তারপরে ময়লা আবর্জনা, মরা জীবজন্তু যত্রতত্র ফেলে সাধারণত বায়ু দূষণ করে থাকে, এগুলো দ্রুত অপসারণ করে নির্ধারিত স্থানে যদি ফেলার ব্যবস্থা করা হয় তাহলেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। কাজেই ময়লা
আবর্জনা দ্রুত অপসারণ এবং নির্ধারিত স্থানে ফেলার মাধ্যমেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। পরবর্তী অংশে যাই, এখানে দেখছি চারটি এলাকা, কি কি? প্রথমটিতে হ্যাঁ আবাসিক এলাকা, দ্বিতীয়টি চামড়া শিল্প এলাকা, তৃতীয়টি বাণিজ্যিক এলাকা অর্থাৎ ঢাকার যে শাপলা চত্বর সেটা, তৃতীয় এলাকা মতিঝিলের শাপলা চত্বর, হ্যাঁ ঠিক বলেছো, আর তৃতীয়টি হ্যাঁ হ্যাঁ বাংলাদেশ সচিবালয়, বাংলাদেশের সবচেয়ে বড় প্রশাসনিক অফিস যেটা। এখন এর দ্বারা বোঝানো হচ্ছে কি, হ্যাঁ ঠিক বলেছো, অঞ্চল ভাগ, অঞ্চল ভাগ করে, অর্থাৎ যে এলাকায় আবাসিক এলাকা থাকবে যেটা, সে এলাকায় সাধারণত শিল্প কলকারখানা গড়ে না তুলে নির্ধারিত স্থানে যদি আমরা এগুলো গড়ে তুলতে পারি, অর্থাৎ আবাসিক এলাকা, শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা, প্রশাসনিক এলাকা, এই অফিস আদালত ইত্যাদি যদি আমরা নির্ধারিত স্থানে গড়ে তুলতে পারি, তাহলে পরেও এই বায়ু দূষণ কিছুটা প্রতিরোধ করা সম্ভব। আমরা একটু দেখে নিই, হ্যাঁ অঞ্চল ভাগ, অঞ্চল ভাগ করে প্রতিরোধ করা, বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব কিভাবে? নগরায়ণ ও শিল্পায়নের পূর্বে উপযুক্ত স্থান ও পরিমণ্ডল নির্ধারণ করে নিতে হবে, নির্ধারণ করে বড় বড় শহরে আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, অফিস আদালত, শিল্প কলকারখানা, পরিকল্পনা মাফিক বিভিন্ন স্থাপন, বিভিন্ন স্থানে স্থাপনের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করে পরিবেশকে সাধারণত স্বাস্থ্যসম্মত রাখা যেতে পারে। তাহলে আমরা বুঝতে পারছি যে অঞ্চল ভাগ করার মাধ্যমেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। হ্যাঁ ঠিক বলেছেন, কি সহজে বুঝতে পারছো? ওকে থ্যাংক ইউ, ওকে ওকে। হ্যাঁ আমরা পরবর্তীতে যে তিনটি ছবি লক্ষ্য করছি এখানে কি, হ্যাঁ ঠিক বলেছো, ক্ষেপণাস্ত্র। আমরা প্রথম ছবিতে লক্ষ্য করছি এই যে এইটা, যে ক্ষেপণাস্ত্রগুলি নিক্ষেপের জন্য রেডি করা হয়েছে। দ্বিতীয় ছবিতে লক্ষ্য করছি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। তৃতীয় ছবিতে আমরা একটা জীবন্ত ছবি দেখছি যে এখানে পারমাণবিক একটা ক্ষেপণাস্ত্র এটা নিক্ষেপ করা হচ্ছে, যে বারবার এখানে ভূগর্ভ থেকে, ভূপৃষ্ঠ থেকে আকাশের দিকে নিক্ষেপ করা হচ্ছে। তাহলে এই নিক্ষেপের ফলে কি হয়? হ্যাঁ এই যে কালো ধোঁয়া নির্গত হচ্ছে, এই কালো ধোঁয়া এর সাথে বিভিন্ন রাসায়নিক পদার্থ থাকে যেগুলো বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে থাকে। তাহলে এইগুলোর ব্যবহার যদি আমরা কিছুটা নিয়ন্ত্রণ করতে পারি তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। দেখো একটু, হ্যাঁ ঠিক বলেছো, পারমাণবিক বোমার বিস্ফোরণ নিয়ন্ত্রণ করে, পারমাণবিক বোমার বিস্ফোরণ নিয়ন্ত্রণ করে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। পরবর্তী অংশে যাই, বায়ু দূষণ প্রতিরোধের আরেকটি উপায়, এই যে বলছিলাম যে আইনের শাসন প্রতিষ্ঠা, এখানে ঠিক তাই আছে না? দেখো এখানে হাইকোর্টের একটা ছবি দেওয়া আছে, তারপর এটাই ব্রিকফিল্ডে একটা ভ্রাম্যমান আদালত, মনে হচ্ছে যেন ভ্রাম্যমান আদালত মানে অভিযান চালাচ্ছে। তৃতীয় ছবিতে দেখছি যে পরিবহনের, এখানে দেখা যাচ্ছে যে ভ্রাম্যমান আদালত বসছে, এখানে হয়তো যে কোনো জরিমানা করা হচ্ছে ইত্যাদি। অর্থাৎ আইনের শাসন, আইন থাকলেই হবে না, আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। যেমন আদালতের মাধ্যমে নির্দেশনা দিতে পারে, এই নির্দেশনাগুলো বাস্তবায়নের জন্য কি করতে হবে, বিভিন্ন অভিযান পরিকল্পনা মানে অভিযান পরিচালনা করতে হবে। যেমন এই যে ব্রিকফিল্ড গুলোতে অনেক জায়গায় ড্রাম চুল্লি আছে, অনেক জায়গায় কয়লা বা গ্যাসের পরিবর্তে এখানে খড়ি ব্যবহার করা হয়। এই খড়ি ব্যবহার করলে কি হচ্ছে, এখন বৃক্ষ নিধন হচ্ছে, তাতেও পরিবেশ দূষণ হচ্ছে, আবার কালো ধোঁয়া নির্গত হয়, তার দ্বারাও বায়ু দূষণ হয়। তাহলে পরে এই আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। আমরা আরেকটু দেখি, হ্যাঁ আইনের শাসন প্রতিষ্ঠা করা, অর্থাৎ বায়ু দূষণ প্রতিরোধে আইন প্রণীত আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। ওকে, আমরা আরেকটি বিষয় দেখছিলাম এখানে যে চারটি ছবি লক্ষ্য করছে, হ্যাঁ ঠিক বলেছো, প্রচার, অর্থাৎ জনগণকে সচেতন করতে হবে। জনগণকে সচেতন করার জন্য বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা এই বায়ু দূষণের কুফল সম্পর্কে বা আমাদের পরিবেশ যে দূষণ হচ্ছে, তারপর মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের প্রভাব ইত্যাদি সম্পর্কে যদি আমরা জনগণকে সচেতন করে তুলতে পারি তাহলেই বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। তাহলে কিভাবে সেটা আমরা একটু দেখে নিই। প্রথম ছবিতে দেখছি যে রেডিও, অর্থাৎ এখন কিন্তু এই রেডিওর
প্রচলন নাই বললেই চলে, আছে খুব কম। আগে কিন্তু প্রত্যেকটা বাড়িতে রেডিও থাকতো। তারপরে এই যে বাংলাদেশ টেলিভিশন অর্থাৎ টিভির মাধ্যমে আমরা এটা প্রচার করতে পারি, বিভিন্ন পত্রিকাতে এগুলো প্রচার করতে পারি। এই যে এখানে একটা দেওয়া আছে, রাজধানীতে বায়ু দূষণের ভয়াবহতা, এইভাবে বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব গুলি আমরা ই করতে পারি। বিভিন্ন সভা সেমিনার, এই যে এখানে পরিবেশবাদী যে আন্দোলন আছে, তারা এখানে কি করছে যে এখানে গিয়ে পরিবেশবাদী কর্মীরা এখানে সভা সেমিনার করছে, অর্থাৎ বায়ু দূষণের কুফল সম্পর্কে একটু চেষ্টা করছে জনগণকে অবহিত করার জন্য। তাহলে আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে জনগণকে সচেতন করা, রেডিও টেলিভিশন সংবাদপত্র সভা সেমিনার ইত্যাদির মাধ্যমে বায়ু দূষণের ক্ষতিকর অর্থাৎ কুফল সম্পর্কে জনগণকে যদি সচেতন করে তোলা যায় তাহলে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। এছাড়াও বর্তমানে বিভিন্ন মিডিয়া, টুইটার, ফেসবুক, এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমেও কিন্তু প্রচার করে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। ওকে, আমরা পরবর্তী অংশে দেখছি কি। হ্যাঁ, ওই যে বলেছিলাম যে পাঠ্য বইয়ের পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা, এই বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলো যদি আমরা পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করতে পারি তাহলে শিক্ষার্থীদের মাঝে সহজেই বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কিছুটা হলেও সচেতন করে তোলা সম্ভব বা এই ক্ষতিকর প্রভাবগুলি নিয়ে আলোচনা করা সম্ভব। শিক্ষার্থীদেরকে যদি আমরা এই ক্ষতিকর প্রভাবগুলি নিয়ে তাদের মাঝে আলোচনা করতে পারি তাহলে আমি মনে করি যে বাংলাদেশের এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে দু একজন শিক্ষার্থী নেই। কাছাকাছি এই শিক্ষার্থীদের মাঝে যদি এইটা বিস্তারিত ভাবে আমরা আলোচনা করতে পারি তাহলে প্রত্যেকটি বাড়ি এই শিক্ষার্থীরা বাড়িতে যাবে এবং তাদেরকে, বাড়ির প্রত্যেকটি সদস্যকে এইটার কুফল সম্পর্কে, বায়ু দূষণের কুফল সম্পর্কে, মানব স্বাস্থ্যের উপর বায়ু দূষণের যে প্রভাব ইত্যাদি নিয়ে তাদেরকেও একটু সচেতন করতে পারে, অর্থাৎ পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেও আমরা বায়ু দূষণ প্রতিরোধ করতে পারি। ইতিপূর্বেই কিন্তু বাংলাদেশ সরকার বায়ু দূষণের বিভিন্ন ক্ষতিকর প্রভাবগুলি নিয়ে পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করেছে, যেটা আজকেও আমরা এই পাঠ্যসূচির অন্তর্ভুক্ত করা আছে এবং পাঠ্যসূচিতে আছে বলেই এই বায়ু দূষণের প্রতিরোধের উপায় এইটা নিয়ে আমরা আলোচনা করছি। ঠিক আছে না? হ্যাঁ, আমরা একটু দেখে নিই। হ্যাঁ, এই যে বলছি পাঠ্যসূচিতে সন্নিবেশ ঘটানো, অর্থাৎ বায়ু দূষণের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার, পাঠ্যসূচিতে বায়ু দূষণের কারণ, এর ক্ষতিকর প্রভাব এবং প্রতিকার জ্ঞানের সন্নিবেশ ঘটিয়ে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। এবার এতক্ষণ তোমাদের সাথে আমি যে আলোচনা করলাম বায়ু দূষণ প্রতিরোধের উপায়গুলি নিয়ে, এখন তোমাদেরকে, তোমরা কতটুকু এইটা সম্পর্কে অবগত, মানে সম্মুখ ধারণা লাভ করতে পারলে এবং আমারও শিখন ফল ঠিক মতো অর্জন হইলো কিনা সেটার জন্য তোমাদেরকে কিছু ছোট ছোট প্রশ্নের মাধ্যমে একটু মূল্যায়ন করতে চাচ্ছি। এই ঠিক আছে না? হ্যাঁ, যেটাকে আমরা বলছি কি, মৌখিক মূল্যায়ন। হ্যাঁ, তাহলে আমরা এক নম্বর প্রশ্ন দেখি, বায়ু দূষণ কাকে বলে? এইটা নিয়ে কিন্তু পূর্বের ক্লাসগুলোতেও আমরা আলোচনা করেছি যে বায়ু দূষণ কাকে বলে, তো কি বলতে পারবে না? হ্যাঁ, খুব ইজি। ওকে, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই সবাই বলতে পারবে। দুই নম্বর প্রশ্ন দেখো, বায়ু দূষণ প্রতিরোধের যে কোনো তিনটি উপায়, আমরা কিন্তু অনেকগুলি উপায় নিয়ে, প্রায় 14-15টি উপায় নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি যে বায়ু দূষণ এই উপায়ে প্রতিরোধ করা সম্ভব। এখানে মাত্র তিনটি উপায়ের কথা বলা হয়েছে, কি পারবে না? হ্যাঁ, 5-7টা? হ্যাঁ, সবগুলো পারবে? ওকে ওকে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, তিন নম্বর প্রশ্ন দেখো, বৃক্ষরোপণ করে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা যায়? ওই যে বললাম যে বৃক্ষ আমাদেরকে কি দেয়, হ্যাঁ অক্সিজেন দেয়, বিনিময়ে আমরা কি ছাড়ি কার্বন ডাইঅক্সাইড, সেটা কে গ্রহণ করে? বৃক্ষ। তাহলে যদি এই বৃক্ষরোপণ না করা হয়, বৃক্ষ যদি নিধন করা হয় তাহলে কি বাতাসে কি প্রভাব পড়বে না? হ্যাঁ, বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি পাবে। তাহলে বৃক্ষরোপণ করেও সাধারণত বায়ু ভারসাম্য রক্ষা করা যায়, তাহলে বৃক্ষরোপণের মাধ্যমে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। আমরা চতুর্থ প্রশ্ন দেখছি, অঞ্চল ভাগ করে, আমরা দেখছিলাম কিন্তু এই অঞ্চল ভাগে যখন আলোচনা করি অঞ্চল ভাগ করে কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব, আমরা এখানে 4টি ছবি দেখছিলাম, কি কি মনে আছে কি? হ্যাঁ, আবাসিক এলাকা, হ্যাঁ ওখানে ছিল আবাসিক এলাকা, শিল্প এলাকা, বাণিজ্যিক এলাকা,
তারপরে অফিস আদালত এইগুলো, অর্থাৎ স্ব স্ব প্রতিষ্ঠানগুলি যদি নির্ধারিত স্থানে যেখানে আবাসিক এলাকা আছে সেই এলাকায় যদি আমরা শিল্প প্রতিষ্ঠান গড়ে না তুলি, যেখানে বাণিজ্যিক এলাকা আছে সেখান থেকেও যদি শিল্প এলাকা, অর্থাৎ শিল্প এলাকাগুলি এবং এই এলাকাগুলি বাণিজ্যিক এলাকা, আবাসিক এলাকা, তারপরে অফিস আদালত, এগুলো যদি আলাদা আলাদা স্থানে নির্ধারিত স্থানে প্রতিষ্ঠা করা যায় তাহলেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। হ্যাঁ ঠিকই বলেছ। হ্যাঁ পঞ্চম প্রশ্ন দেখি, যে বায়ু দূষণ প্রতিরোধে যত্রতত্র, বায়ু দূষণ রোধে যত্রতত্র পড়ে থাকা ময়লা আবর্জনা কি করা প্রয়োজন, কি করা প্রয়োজন বলে দেখি। হ্যাঁ দ্রুত অপসারণ করা প্রয়োজন এবং অপসারণ করে নির্ধারিত স্থানে ফেলা প্রয়োজন। ওকে থ্যাংক ইউ। ছয় নম্বর প্রশ্ন দেখছি, বায়ু দূষণ রোধে জনগণকে কিভাবে সচেতন করা যায়। আমরা কিন্তু এখানে অনেকগুলো ছবি লক্ষ্য করছিলাম, তারপরে আরো কিছু তথ্য তোমাদেরকে দিয়েছিলাম, কি বলতে পারবে না দু একটা? হ্যাঁ রেডিও, টিভি, সংবাদপত্র, বিভিন্ন সোশ্যাল মিডিয়া। হ্যাঁ 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 ঠিক বলেছো। হ্যাঁ বায়োস্কোপ, বায়োস্কোপ এর মাধ্যমেও সাধারণত জনগণকে সচেতন করা যায়, সভা সেমিনার ইত্যাদি, এইগুলির মাধ্যমে জনগণকে বায়ু দূষণের কুফল সম্পর্কে যদি সচেতন করা যায় তাহলেও বায়ু দূষণ প্রতিরোধ করা সম্ভব। ওকে এবার তোমাদের কাছে যে ওই যে বলছিলাম যে খাতা কলম রেডি আছে, তাহলে তোমরা কি করবে, বাড়ির কাজ, একটি বাড়ির কাজ করে লিখবে, বাড়ির কাজটা লিখে নাও, কি স্ক্রিনে দেখতে পাচ্ছ না? হ্যাঁ তারপরেও আমি বলছি তোমার এলাকায় কিভাবে বায়ু দূষণ প্রতিরোধ করবে তার একটি তালিকা করে রাখবে। এখন তোমার এলাকায় কিন্তু শহর এলাকার চেয়ে বায়ু দূষণ একটু ভিন্ন ভাবে হয়ে থাকে, যেমন তোমার এলাকায় কিন্তু ওই যে সিটি কর্পোরেশনের যে ময়লা আবর্জনা গুলো নিয়ে যাচ্ছে এখানে, এই এলাকায় গ্রাম অঞ্চলে কিন্তু এইগুলো নাও থাকতে পারে, নাই বললেই চলে। তারপর গ্রাম অঞ্চলে শিল্প কলকারখানা কম, কিন্তু তারপরে এখানে কিন্তু যত্রতত্র যে ময়লা ফেলা হয়, মরা জীব জন্তু পড়ে থাকে, গ্রামে অঞ্চলে দেখা যায় যে কোনো পশু পাখি মারা গেল সেগুলো মাটিতে পুঁতে না রেখে নির্ধারিত স্থানে কোনো জায়গায় গিয়ে ফেলে দিল, এমন ঘটনা ঘটে না? তাহলে এইগুলো তোমার এলাকায়, অর্থাৎ নিজ নিজ এলাকায় কিভাবে তুমি বায়ু দূষণ প্রতিরোধ করবে তার একটি তালিকা করে রাখবে। শিক্ষার্থী বন্ধুরা তালিকা করে রাখবে এই জন্যে যে এই যে এখন যে অবস্থা চলছে, করোনার যে মহামারী আকার ধারণ করছে, এবং এখানে এই বৈশ্বিক করোনার জন্য আমরা তোমাদের সাথে সরাসরি ক্লাস নিতে পারছি না, এই জন্য এই তালিকাটি তোমরা করে রাখবে এবং ক্লাস শুরুর সাথে সাথে শ্রেণী কক্ষে তোমাদের ছাত্রদেরকে দেখাবে। তবে হ্যাঁ তালিকাটি করে রাখার জন্য, তালিকা প্রস্তুত করার জন্য তোমার ভাই বোন, অভিভাবক বা বন্ধু বা বান্ধবী এদের সহযোগিতা নিতে পারো, সুন্দর করে একটি তালিকা করে রাখবে এবং প্রতিষ্ঠান খোলার সাথে সাথে, অর্থাৎ ক্লাস শুরু হওয়ার সাথে সাথে এই কাজগুলি তোমরা শ্রেণী শিক্ষককে দেখাবে, শ্রেণী শিক্ষক আরো তোমাদেরকে হয়তো সহযোগিতা করবে, ঠিক আছে না? তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে কি বাড়িতে ভালো লাগছে? হ্যাঁ তোমাদেরকেও আসলে এইরকম বাড়ির মালিক হতে হবে, আর এইরকম বাড়ির মালিক হতে হলে কি করতে হবে, হ্যাঁ ভালোভাবে পড়ালেখা করতে হবে, তবে অবশ্যই নিরাপদে থেকে। বর্তমান যে অবস্থা চলছে তোমরা মাস্ক ব্যবহার করবে, বাড়ির থেকে বিশেষ প্রয়োজন ছাড়া বাইরে যাবে না, বাইরে গেলে অবশ্যই মাস্ক ব্যবহার করবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে। ওকে থ্যাংক ইউ। পরবর্তী অংশে যাই দেখি, আজকের ক্লাসে তোমাদের সহযোগী, তোমরা আমাকে যে সহযোগিতা করেছো যার জন্য তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসে তোমরা অবশ্যই যোগদান করবে এবং ক্লাসটিকে প্রাণবন্ত করার চেষ্টা করবে। ওকে আর যদি কোনো প্রশ্ন থাকে, আমি আবারও বলছি যদি কোনো রকম তোমাদের প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থেকো, নিরাপদে থেকো, ধন্যবাদ।